হ্যাঁ মানে মসজিদের সামনে থেকে তো জুতো চুরি আল্লাহ রক্ষা করতে পারে না সেখানে এই যে বাবরি মসজিদ হিন্দুদের হাত থেকে তো বাবরি মসজিদ ধ্বংস করতে মানে বাঁচাতে পারলো না যখন মন্দির টন্দির তারা ভাঙে তখন তারা বলে মন্দির মূর্তির যদি এতই ক্ষমতা থাকে তাহলে নিজেকে তারা বাঁচাক দেখি তারা নিজেকে বাঁচাক তো বাবরি মসজিদ যখন ভাঙলো তখন আমি ভাবলাম যে হ্যাঁ আল্লাহর কি তেলে ক্ষমতা নেই আল্লাহর কি ক্ষমতা কমে গেল বাবরি মসজিদ ভাঙতেছে কিভাবে এরা ভারতের হিন্দুরা কিভাবে বাবরি মসজিদ ভাঙলো তাহলে কি আল্লাহর ক্ষমতা নাই মানে একই যুক্তি তো এখানেও খাটে

এবং উসমানের সাথে হচ্ছে গিয়ে হাত মিলিয়ে কাজ করে মানে এটা আসলে কতটুকু সত্য যে নবীজির মৃত্যুর পরে সাফিয়া আসলে কি হয়েছিল হ্যাঁ এটা কিছু কিছু সত্য সাফিয়া সাফিয়ার বিভিন্ন পলিটিক্যাল ইয়া ছিল পরবর্তীতে কিছু কিছু পলিটিক্যাল ব্যাপার স্যাপার ছিল সাফিয়ার কিন্তু মানে সমস্যাটা হচ্ছে যে সাফিয়ার সম্পর্কে আমার যে ডেটা বেসটা সেটা আমি আমার আগের কম্পিউটারে সব সেট আপ করা ছিল কিন্তু এই কম্পিউটার নতুন ম্যাকে আমি ইয়াগুলা আনি নাই ট্রান্সফার করি নাই এই কারণে আমার কাছে সেই জিনিসগুলো এখন আর নাই আমার পুরনো কম্পিউটারটা আবার চালু করতে হবে চালু করে আবার সেগুলো ট্রান্সফার করতে হবে আমি উইদিনও একজন এসে আমাকে জিজ্ঞেস করতেছিলাম কিন্তু আমার হাতের কাছে রেফারেন্স গুলা কিছুই ছিল না এই কারণে আমি ওই দিন ওনাকে বলেছি যে আপনি নেক্সট আরেকদিন আসেন কিন্তু এর মধ্যে আমি সময় পাইনি হয়তো কালকে পরশু যদি আমি সময় পাই তাহলে আমি আমার সব মানে ডেটা গুলা ওই পুরোনো পিসি থেকে নতুন পিসিতে ট্রান্সফার করতে পারবো তাহলে আমি সাফিয়া সম্পর্কে আরো আলোচনা আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে কিন্তু আমার কাছে এই মুহূর্তে সেই রেফারেন্স গুলা নাই আমি এখন আপনাকে বলতে পারবো না আচ্ছা আচ্ছা অসুবিধা নাই আর একটা বিষয় ছিল যে যখন মৃত্যু হয় তখন হচ্ছে গিয়ে আয়সা মানে অনেক বেশি মানে যে ওই ওই হচ্ছে শুরু আলির বিরুদ্ধে যে মানে যুদ্ধ হয় দা ওয়ার অফ ক্যামেল বলে খুব সম্ভব ওই জিনিসটাই হচ্ছে গিয়ে আমি মানে মানে মাঝে মাঝে ভাবি যে এটা কেন আলীর প্রতি কেন হচ্ছে গিয়ে আয়েশার এত ক্ষোভ নাকি নবীজির ইয়াদের প্রতি ক্ষোভ এটা কি ক্ষমতার জন্য এটা হচ্ছে এই জিনিসটা আমার একটা লেখার ভিতরে আছে ফাতেমার গৃহে ফাতেমার ঘরে ওমর এই লেখাটার মধ্যে আছে এই লেখাটা পড়লে আপনি পাবেন সেটার ভিতরে আপনি দেখবেন যে আয়সা সম্পর্কে একটা মানে পরকিয়ার গুজব উঠেছিল বা গুজব বা যেটাই হোক সত্য হোক বা গুজব হোক যেটাই হোক আয়সার সাথে একজন সাহাবীর পরকিয়া প্রেম ছিল এরকমের একটা কথা উঠেছিল এবং সেই সময় যে জিনিসটা ঘটেছিল যে আলী আহ মোহাম্মদকে পরামর্শ দিয়েছিল যে আপনি আয়সাকে তালাক দিয়ে দেন হ্যাঁ এবং তখন এই যে আলী যে এই পরামর্শটা দিয়েছিল আচ্ছা আপনাকে আমি রেফারেন্স বের করেই দেখাই সেগুলো আমার কাছে এই মুহূর্তে আছে আমি দেখাচ্ছি সেই সময় যে ঘটনাটা ঘটেছিল যে ইসেকে নিয়ে একটা দাসীকে নিয়ে আয়সার একটা দাসী ছিল সেই দাসীকে নিয়ে আলী মারপিট করেছিল মারপিট করে তার কাছ থেকে কথা আদায় করার চেষ্টা দিই এটা হচ্ছে নবী ইবনে হিসাম তৃতীয় খন্ড পৃষ্ঠা তিনশো নয় তিনশো দশ এখানে দেখেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জিজ্ঞাসাবাদ আহ আয়সা বলেন তারপর তারপর আলী ইবনে আবু তালিব ও ওসামা ইবনে জায়দকে ডেকে তাদের পরামর্শ জানতে চাইলেন এদের মধ্যে ওসামা আমার প্রশংসাই করলেন এবং উত্তম কথাই বললেন তারপর তিনি বললেন ইয়া রাসুল্লাহ আপনার পরিবার আমরা তো তার সম্পর্কে উত্তম বই কিছু জানি না এটা একটি অপপ্রচার ও মিথ্যাচার আর আলী কি বললেন দেখেন আলী বললেন ইয়া রাসুল্লাহ মেম লোক তো প্রচুর রয়েছে আর আপনার এ রয়েছে যে একজনের বদলে অপরজন নিয়ে আসবেন আর আপনি দাসীকে জিজ্ঞেস করুন সে আপনাকে সত্য সত্য সব বলে দিবে মানে যে মানে আয়েশার সম্পর্কে যে পরকিয়াটার গুজব উঠেছিল সেই পরকিয়াটা আসলে সত্য কিনা সেটা আলী তাকে পরামর্শ দিচ্ছে যে এটা বাদ দেন হ্যাঁ বাদ দিয়ে আরেকটা আনেন এই দাসীরা জিজ্ঞেস করেন দাসীরা জিজ্ঞেস করলে সব কথা বের হবে তার পেটের কথা সব বাইরে তখন রাসুল্লাহ জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে বাড়িরাকে ডাকলেন বাড়িরা ছিল আয়েশার দাসী হ্যাঁ আয়েশা বলেন আলীব না আবু তালিব তার পাশে এসে দাঁড়ালেন তারপর তিনি তাকে ভীষণ প্রহার করলেন এবং বললেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামকে সত্য সত্য সব বলবি মানে আহ যে দাসী সেই বাড়িরা বাড়িরাকে আলী মারাত্মক মারপিট করলো মারাত্মক ইয়া দিল প্রহার করলো এবং মারাত্মক প্রহার করার পরে তাকে বলল যে সত্য সত্য সব বলতে সে বলল সেই দাসীটা বললো আল্লাহর কসম উত্তম ছাড়া তার সম্পর্কে আর কিছুই আমি জানি না এই যে দেখেন এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানে আলী ছিল তালাকের পক্ষে তালাক পক্ষে এবং এর পরবর্তীতে যে ঘটনাটা ঘটেছিল এই একটা সহিখারীর একটা হাদিস আছে ইসলামিক ফাউন্ডেশন তিন হাজার আটশো পঁয়ত্রিশ সেখানে দেখেন আহ এ সময় ওহিনাজিল হতে বিলম্ব হলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার স্ত্রীর বিচ্ছেদের বিষয়টি সম্পর্কে আলোচনা করার নিমিত্তে আবু ইবন আলী ইবন আবু তালিব এবং ওসামা ইবন জায়দ খে ডেকে পাঠালেন আয়সা বলেন ওসামা রাসুল্লাহ সাল্লামের স্ত্রীদের পবিত্রতার প্রতি নবীজির ভালোবাসার কারণে বলেন হে রাসুল্লাহ আপনার স্ত্রী সম্পর্কে ভালো কিছু ছাড়া অন্য কিছু জানি না আর আলী বললেন হে রাসুল্লাহ আল্লাহ আপনার জন্য সংকীর্ণতা রাখেননি তাকে আয়সা ব্যতীত আরো বহু মহিলা রয়েছে তবে আপনি এ ব্যাপারে দাসী বাড়িরাকে জিজ্ঞাসা করুন সেসব সে আপনার কাছে সত্য কথাই বলবে এখানে দেখেন যে মানে এখানে যে একটা ঘটনা ঘটেছিল মানে মারাত্মক একটা ঘটনা ঘটেছিল এবং আলী যে তালাকের পক্ষে রায় দিয়েছিল সেই জিনিসটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এরপরে যেই জিনিসটা ঘটে সেই জিনিসটা আরো যদি আমরা আরো আরো একটু পুরা ব্যাপারটা যদি আরো একটু গবেষণা করি তাহলে দেখি যে দেখেন আহ এরপরে হচ্ছে গিয়ে নবীর মৃত্যুর সময় যে ঘটনাটা ঘটেছিল সেটা এখন আপনাকে একটু দেখাচ্ছি আচ্ছা দেখেন এখানে দেখেন এই হাদিসটাতে দেখেন আহ বুখারি শরীফের চব্বিশ পঁচাশি নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে আলিবনু আবুত আলী বললেন কিছুতেই আল্লাহ আপনার পথ সংকীর্ণ করেনি তাকে ছাড়া আরো অনেক মহিলা আছে আপনি না হয় মানে মানে তালাকের পক্ষেই আলী রায় দিল এরপরে যে ঘটনাটা ঘটলো এটা তো দেখালাম এরপরে দেখেন এই হাদিসটা খুব ইম্পর্টেন্ট এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে বুখারি শরীফের ইসলামিক ফাউন্ডেশন ছয়শো বত্রিশ নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে আহ বলেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম যখন একেবারে কাতর হয়ে গেলেন এবং তার রোগ বেড়ে গেল তখন তিনি আমার ঘরে সেবা শুশ্রুষার জন্য তার অন্য স্ত্রীগণের কাছে সম্মতি চাইলেন তারা সম্মতি দিলেন সে সময় দুজন লোক কাঁধে ভর দিয়ে সালাতের জন্য তিনি বের হলেন তার দুপা মাটিতে হেচটা হেঁচটিয়ে যাচ্ছিল তিনি ছিলেন আলী আব্বাস এবং অপর এক মাঝখানে দেখেন আয়সা এটা বর্ণনা করতেছে কিন্তু বলতেছে আয়সার হচ্ছে বর্ণনা আয়সা বলতেছে দুইজন দুই কাঁথে করে মোহাম্মদকে নিয়ে যাচ্ছে হ্যাঁ একজন হচ্ছে ইবনে আব্বাস আর অপর এক সাহাবির মাঝখানে মানে আরেক এক সাহাবির নাম কিন্তু উচ্চারণ করছে না মানে আয়সা আয়সা কিন্তু এই সাহাবির নাম জানে খুব ভালোভাবেই জানে তাদের আত্মীয় হয় হ্যাঁ এই সাহাবির নামটা কিন্তু উচ্চারণ করলো না ওই আয়সা যখন এই হাদিসটা বর্ণনা করছে এই সাহাবিটার নাম উচ্চারণ না করে সে বলতেছে আরেক সাহাবির মাঝখানে বর্ণনাকারী উবায়দুল্লাহ বলেন আয়সা এর বর্ণিত এই ঘটনা ইবনু আব্বাসের নিকট ব্যক্ত করি মানে উবায়দুল্লাহ আবার এই ঘটনাটা আয়সা থেকে শুনে ইবনু আব্বাসকে গিয়ে বলতেছে যে এই যে আরেকজন আপনি ছিলেন আর আরেকজন সাহাবি ছিল তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো তিনি কে ছিলেন যার নাম আয়সা বলেননি মানে এই যে একজন সাহাবির যার নাম আয়সা বলে নাই সেই সাহাবিটাকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো সেই সাহাবিটাকে আমি বললাম না তিনি বলেন তিনি ছিলেন আলী মানে এই সাহাবির নামটা আয়সা ইচ্ছা করে বলে নাই ইবনে আব্বাস ছিলেন এবং অপর আরেকজন সাহাবির কথা মানে এমন তো না যে অপরিচিত কোনো সাহাবি তেমন তো না তাহলে আয়েশা কেন বললেন যে অপর এক সাহাবির মাঝখানে এটা অপর এক সাহাবি এটার এই কথার মানে কি আলী তো তাদের ঘনিষ্ঠ একেবারে মানে পরিবারের সদস্য তাই না সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি তার নাম ওবায়দুল্লাহ আবার গিয়ে ইবনু আব্বাস কে জিজ্ঞেস করছে যে ওই সাহাবিটাতে লেকে ছিল তখন ইবনু আব্বাস বলে দিচ্ছে যে সে ছিল যার কথাটা আয়সা বলেনি তিনি ছিলেন আলী ইবনু আবুতালি মানে আলীর কথা আলীর নামটা ঠিকভাবে উচ্চারণ করে নাই আয়সা এখান থেকে বোঝা যাচ্ছে যে আয়সার সাথে এবং আলীর সাথে এক ধরনের দ্বন্দ্ব ছিল যেই কারণে আয়সা তার নাম উচ্চারণ করতেন না এখানে দেখেন এবং আরো ব্যাপার হচ্ছে আলীর প্রতি কিন্তু ওমর এবং আবু বকর দুজনেরই হিংসা ছিল আপনি যদি আলবিদা বাহা পড়েন সেখানে দেখেন সেখানে আপনি দেখবেন এই জিনিসগুলা ছোট ছোট অনেক বিষয়গুলো আছে আহ খেপে গেছিল একটা এটা একটা বিরাট বর্ণনা এত বড় বর্ণনাতে গেলাম না এখানে দেখেন এখানে আপনি দেখতে পাবেন যে একটা মানে বিরক্তি ছিল তাদের ভিতরে একটা ইয়া ছিল এখন আরেকটা বিষয় হচ্ছে শেষ সময়ে একটা ঘটনা ঘটেছিল যে দেখেন এই হাদিসটা দেখেন একদম মুসলিম ইসলামিক ওষুধ ঢেলে দেওয়া অপছন্দন ইবন হাতিম আয়সা থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ অসুস্থতা কালে তার মুখে ওষুধ ঢেলে দিলাম তিনি তখন ইশারা করলেন যে আমার মুখে ওষুধ ঢেল না মানে আহ আয়সা একটা ওষুধ সেটা মোহাম্মদের মুখে জোর করে মৃত্যু মৃত্যুর মৃত্যুর অবস্থায় মানে একদম মানে যখন অসুস্থ সেই সময় মোহাম্মদের মুখে একটা ওষুধ ঢেলে দিছিল মোহাম্মদ সেটা খেতে চাচ্ছিল না আমরা বললাম এটা ওষুধের প্রতি রোগীর বিতৃষ্ণার প্রকাশ তবে পরে যখন তিনি চেতনা ফিরে পেলেন তখন বললেন তোমাদের প্রত্যেকের মুখে ওষুধ ঢেলে দেয়া হবে ইবনে তবে আব্বাস ব্যতীত কারণ তিনি তোমাদের শরীর ছিলেন না মানে মোহাম্মদ এত খেপে গেছে ওঠার পরে মানে মানে শক্তি আসার পরে মোহাম্মদ এত চেতনা ফিরে পাওয়ার পরে মোহাম্মদ এত এই ওষুধটা খাওয়ার পরেই বোঝা যাচ্ছে যে এই ওষুধটা খাওয়ার পরেই মোহাম্মদ বেহুশ হয়ে গেছিল এই ওষুধটা খেয়ে মোহাম্মদ বেহুশ হয়ে গেছে বেহুশ হয়ে যাওয়ার পরে আবার যখন চেতনা ফিরে আসছে তখন মোহাম্মদ বলছে তোমাদের প্রত্যেকের মুখে এই ওষুধটা ঢেলে দেওয়া হবে এখন এই হাদিসটার বুখারি শরীফের যে ভার্সনটা চুয়াল্লিশশো আটান্ন নম্বর হাদিস এখানে দেখেন এখানে একটা জিনিস ইসলামের একটা আকিদা বর্ণ একটা বিধান বর্ণনা করা আছে নবী সাল্লা সাল্লামের সুস্থ ও অসুস্থ সর্বাবস্থায় তার নির্দেশ পালনের অপরিহার্যতা সমভাবে প্রযোজ্য মানে সে মোহাম্মদ সুস্থ থাকুক কি অসুস্থ থাকুক সে যেইটা নির্দেশ দিবে সেটা অক্ষরে অক্ষরে পালন করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ এই জিনিসটা এখানে বলা আছে কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে আয়েশা তার কথাটা শুনে নাই ইশারা দিয়ে মোহাম্মদ যখন বলছিল এই ওষুধটা ঢেলো না তখন আয়েশা তার মুখে জোর করে এটা রোগীর স্বাভাবিক বিরক্ত বোধ এটা ভেবে বা যে কারণেই হোক জোর করে তার মুখে সেই ওষুধটা ঢেলে দিছিল এখন এই ওষুধটা কি ওষুধ সেটা তো আমরা এখন আর এখন বলতে পারতেছি না যে আয়েশা তাকে কি খাওয়াইছিল আয়েশা কি তাকে পরে শেষ মেশ বিষ খাওয়াইলো নাকি আবার যেটা মোহাম্মদ খুবই বিরক্ত ছিল খুবই মানে ইয়া হয়ে গেছিল এই ওষুধটা খাইতে চায়নি এবং খাওয়ার পরে সে আহ বেহুস হয়ে গেছিলো এই ওষুধটা কি কি ওষুধ ছিল সেটা তো এখন আমরা বলতে পারতেছি না কিন্তু এইখান থেকে একটা সন্দেহ চলে আসে যে শেষ মুহূর্তে হয়তো মোহাম্মদকে আয়েশা এবং হাফসা এই দুইজন মিলে তাকে বিষ খাওয়া বিষ খাওয়াইছে অন্য কোনো বিষ খাওয়াইছে বা সেই বিষটাই খাওয়াইছে যে বিষটা সে খাইবারের ওইখানে খেয়েছিল এটাও হতে পারে কারণ হচ্ছে কি এটা তো ইসলামের বিধান যে সুস্থ অসুস্থ যে কোনো অবস্থাতে মোহাম্মদের নির্দেশ অবশ্য পালনীয় এই নির্দেশটা আয়েশা পালন করেনি এরপরে আপনি যেটা বললেন যে জঙ্গে জামালের যুদ্ধ হ্যাঁ জঙ্গে জামালের যুদ্ধে আলীর বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল এই মানে আলীর প্রতি যে বিতৃষ্ণা আয়সার সেটা অনেক আগে থেকে ছিল হ্যাঁ এবার আপনি বলেন হ্যাঁ এখানে মানে এটা তো শিয়ারা অনেক বলে যে আয়েশা এবং হাফসা ওরাই হচ্ছে গিয়ে নবীজিকে বিষ খাওয়াইছে ও বিষ খাওয়ানোর কারণে নবীজি হচ্ছে গিয়ে মারা যান এটা কিন্তু শিয়ারা দাবি করে একদম ঢালাও ভাবে হ্যাঁ এবং মানে শিয়ারা কিন্তু এই আবু বকর এবং ওমর এই দুইজনকে কিন্তু একদমই পছন্দ করে না আরো অনেক ঘটনা আছে আহ আবু বকর ওমর কিন্তু মোহাম্মদকে বেশ কয়েকবার একবার যুদ্ধক্ষেত্রে ফেলে পালাই গেছিল মানে মোহাম্মদ কে রেখে ঠিক আছে এইগুলা আমরা অনেকবার আলোচনা করেছি অনেকগুলা দেখিয়েছি বারবার দেখিয়েছি অনেকবারই দেখানো হয়েছে আপনি যদি আরো বিস্তারিত পড়তে চান তাহলে সংসার ডট কম এর লেখাগুলো পড়তে পারেন বিশেষ করে ফাতেমার ঘরে ওমর এই লেখাটার ভিতরে অনেকগুলা রেফারেন্স আছে সেগুলো পড়ে দেখতে পারেন সেখান থেকে আপনি আরো অনেক বিস্তারিত জানতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমি হচ্ছে কি কিছুটা মানে পড়ছিলাম কিছুটা আর কি যত দূর মানে বিভিন্ন বই থেকে তো আমার মানে যেগুলো দেখে মনে হইলো যে এটা ওই যে মানে দেখায় না বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন মুভিতে ওই যে গেম অফ থ্রোন কে কাকে हटায় খায় হয় বস একদম একদম মানে পুরো রকম মানে কি আমাদের সিনেম্যাটিক একটা কাহিনীর মতো লাগে এগুলা পড়তে গেলে পুরাই একদম যে কে কাকে মেরে ফেলতেছে কে কাকে বিয়ে করতেছে কে কার সাথে কি করতেছে এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই চাচা বিয়ে করতেছে বাতিজিরে তারপরে বুড়া বিয়ে করতেছে বাচ্চারে কি থেকে কি আসতেছে কে কারে মারতেছে আহ আবু বকরের ছেলে মারতেছে ওসমানকে আবার ইসেকে ওমরকে মারতেছে একটা একজন মানে দাস কৃত দাস এসে মাইরা যাচ্ছে অমরকে কোথেকে কি হচ্ছে কিছুই মানে আগা পাওয়া যায় না একদম মনে হয় প্রাসাদ ষড়যন্ত্র পুরাটাই হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র হ্যাঁ মানে এখান থেকে আমার একটা মানে আপনাকেও একটা ধন্যবাদ দিবো আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে তাহলে এই যে মুসলমানরা যে পড়ে নাই এই বইগুলা ওরা যদি একটু মানে পড়তো না তাহলে হয়তো বা বুঝতে পারতো যেটা তো আসলে একটা গল্পের মতো শোনা যায় গল্প উপন্যাস কাহিনীর মতো শোনা যায় এটা তো কোনো ধর্মগ্রন্থের মতো মনে হয় না এটা পড়ে হুম ঠিক আছে আইরিন তাহলে আপনি কি আর কিছু আর কোনো পয়েন্ট আছে আপনার না না আর কোনো পয়েন্ট নেই আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ভালো থাকেন শুভরাত্রি